রে জালাল, ঘর ছেড়ে তুই বাইরে বিছনা করতেছি কেন? বাইরে কিসের জন্য বিছনা করতেছি তুমি জানো না মা? ঘরে প্রচন্ড গরম, আমার সহ্য হয় না, মাথা গরম হয়ে যায়। সে কথা কি নতুন করে তোমাকে কওয়া লাগবে? কি যে কথা কইস না তুই, তুই এখানে শুলি নতুন বগি ঘরের মধ্যে একা থাকবি? তাই থাকা লাগবে, এছাড়া কোনো উপায় নাই। বিয়ের আগে যা হওয়ার হয়েছে, এখন যদি হঠাৎ করে আমার মাথা গরম হয়ে যায়, তোমার বৌমা কি মনে করবি? নি বুদ্ধি করে চলা লাগে আম্মা। দেখলে না, আমি মাটির কলসি কিনে নিয়ে আসি, সেই কলসি কিনবার যায় তো কত ঘটনা ঘটে গেল। আপনার বেটার যে মাথায় গন্ডগোল, সে কথা আপনি আগে কিসের জন্য করেন আম্মা? না না বেলি, আমার মাথায় তো কোনো গন্ডগোল নাই। হয়েছে কি, বেশি গরমে চাপ পড়লে মাথায় একটু সমস্যা হয়, সেই জন্য আমি সতর্ক হচ্ছি। ঠিক আছে, তুমি যেহেতু ঘরে আসবে না, তাহলে আমিও তোমার সাথে এখানেই থাকবো। না না বেলি, তোমার এখানে থাকা লাগবে না, রাজবিরাতে তুমি ভয়টয় পাবে পারো। এমনিতে তোমার মতো একটা সুন্দরী মেয়ে বিয়ে করেছি বলে গ্রামের সকলে মিলে আমাকে খালি হিংসে করে। আম্মা, তুমি খারাপ থাকলে কিসের জন্য? তোমার বৌমাকে নিয়ে ঘরে যাও, খালি ভেজাল করো। ভেজাল তো তুমি করতেছো, চলো ঘরে চলো। দরকার হলে সারা রাত আমি তোমাকে বাতাস করতেছি। বেলি, ভেজাল করো না তো, তুমি বুঝির পারতেছো না, খালি বাতাসে তো কাম হবি না। গরমের এই কয়টা মাস একটু সতর্ক থাকাই লাগবি, কোনো সমস্যা নাই। যাও যাও, তুমি ঘরে যাও, ঘরে যাও, যাও। তুমি আমার কথা শুনবে না? আমি কাইলে আব্বাকে খবর দেবো আমাকে নিয়ে যাওয়ার জন্য, তুমি থাকো তোমার পাগলামি নিয়ে। বউ কিন্তু রাগিয়ে গেছে, যা আর ঝামেলা করিস নে। আম্মা, তুমি বারবার একই কথা করছো, কিসের জন্য? তুমি আমার সমস্যাটা বুঝতে চাও না? এই গরমে আমার মাথা হিট হয়, যদি আমি উল্টে পাল্টা কিছু করে ভালা দিই, তোমার বৌমা কি মনে করবি? সে হিসেব আছে? আচ্ছা ঠিক আছে, তোমার বৌমাকে নিয়ে তুমি ঘরে যাও, আমি ভোরবেলা প্রকৃতি ঠান্ডা হলি পরে আমি ঘরে চলে আসবো। নে যাও, তোমার বৌমা একা থাকবে না, তুমি যাও সাথে, যাও 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 যাও। তুমি দেখো আজ রাত্রিরে উয়াকে আমি ঘরের মধ্যে তালা দিয়ে আটকে রাখবো, যাতে ঘর থেকে বাইরে বের না পারে। আপনার ছাওলের যে মাথা খারাপ, এই কথাটা কিসের জন্য গোপন করেছিলেন আম্মা?